হ্যালো বন্ধুরা, এখন আমরা দেখবো কিভাবে খুব সহজে যে কোনো লেখাতে আমরা ইমোজি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এমনি কিন্তু আমাদের কোনো কিবোর্ডে ইমোজি কোনো অপশন নেই, তাই আমাদেরকে উইন্ডোজ টেনে একটি নতুন একটি সেটিং আছে যেখানে আপনি খুব সহজেই ইমোজি টুলবার বের করে আপনি ইমোজি দিয়ে আর্ট করতে পারেন। তো আমরা এটা বের করার জন্য দেখুন, আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি উইন্ডোজ লোগো কি প্লাস সেমিকোলন সম্ভবত। তো এটা দিয়ে প্রেস করতে পারবেন আপনাদের ইমোজি কি প্যাড। তো এখন আমি এখানে বের করতেছি উইন্ডোজ প্লাস এই যে এই বাটনটা। তো দেখুন আমি এখানে আমার যে যেটা আমি ইমোজি যে আমাদের যে কিবোর্ড সেটা আমি এখানে নিয়ে আসছি। তো এখন আমরা দেখুন এখানে আমাদেরকে তিনটা অপশন দেখাচ্ছে, এদিকে ইমোজি, আর এটাকে বলা হয় কামোজি, তো এটাকে বলা হচ্ছে সেম বন্ড। তো দেখুন আমরা এখানে যদি টাইপ করি, তো দেখুন এখানে আমাদের কিন্তু সবগুলোই সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। তো ইমোজির অপশনে আবার নিচে দেখুন অনেকগুলো ইমোজির আরও আইকন আছে, তো আপনি চাইলে সেখান থেকেও আপনি ব্যবহার করতে পারেন আপনার মনের মতো করে। দেখুন এখানে আমি সব দিক দিয়ে দেখাচ্ছি, তো এভাবে করে আপনারা খুব সুন্দর করেই এইসব ইমোজি অপশনগুলোকে ব্যবহার করে নিতে পারেন। তো তারপরে এখানে দেখুন কেমোজি, কেমোজি থেকে আপনারা এখান থেকে দেখুন বিভিন্ন নিচে আরও অনেকগুলো অপশন আছে, তো আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। তারপরে এখানে দেখুন সেমবন, সেমবন থেকে আপনারা এখান থেকে সুন্দরভাবে অনেক সেমবন দেওয়া আছে যেখানে আপনারা এইসব ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে ইমোজি কিবোর্ড কীভাবে বের করতে হয় এবং এটি কীভাবে খুব সহজভাবে ব্যবহার করা যায়। তো আপনারা যে কোনো উইন্ডোজ টেনে যে কোনো কোথাও আপনারা যখন আপনাদের ইমোজি প্রয়োজন হবে তখনই আপনারা এই ইমোজি কিপ্যাডটা নিয়ে এসে সেখানে আপনারা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা সবাই সম্পূর্ণভাবে বুঝতে পারছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ও হ্যাঁ, আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপ দিয়ে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ, টাটা।